এমন অনেক গান আর অসংখ্য কবিতা আছে, আছে অনেক কথা, কিন্তু সবাই বলে 52-তে চোখের পানি বাড়লেও এমন অগ্নিশিখা কেউ দেখেনি আগে। এ যেন সেই চোখের জল যেখানে আগুন জ্বলে। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে। ভাষা যোদ্ধাদের আত্ম উৎসর্গকে শ্রদ্ধা জানাতে ঢাকায় প্রথম স্মৃতিস্তম্ভের কাজ শুরু হয় 23 ফেব্রুয়ারি। কারফিউর সেই থমথমে রাতে মেডিকেল কলেজের 12 নম্বর শেড বা বর্তমান শহীদ মিনারের কাছে এই স্মৃতিফলকের কাজ শুরু হয়, যার প্রাথমিক নকশা করেন সাইদ হায়দার আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বদরুল আলম।